আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। আপনাদেরকে আজকে একটা নিউজ দিব। নিউজটা হচ্ছে, দেখেন, যারা বর্তমানে রোমানিয়াতে আসতেছে অনেকেই কিন্তু গেম দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে আসতেছে বা গেম দিতেছে বা গেম দিবে বলে ভাবতেছে। আজকে আপনাদেরকে কিছু প্রুফ ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন যে আসলে গেম দেওয়া কতটা কঠিন বর্তমানে হয়ে উঠছে। আপনি গেম দিতে চাইলে যে গেম দিবেন এত সহজ না, খুবই কঠিন হয়ে গেছে। আজকে আপনাদেরকে এই কি বলে ভিডিওগুলো দেখাবো, যে আসলে গত তিন চার দিনে শত শত মানুষ ধরা পড়ছে বর্ডারে। একদম ভিডিওতে দেখেন, আমি কথা শেষ করতেছি, ভিডিওগুলো আপনারা দেখেন। দেখেন কম্পিউটারে স্ক্রিনের মাধ্যমে লরির ভিতরে লোক আছে কিনা, মানুষ আছে কিনা, সেটা কিন্তু তারা জাস্টিফাই করতেছে। তো আপনি কিভাবে ভাবেন যে আসলে রোমানিয়ার বর্ডার পুলিশ কতটা স্ট্রং একটু চিন্তা করেন? তারা তো আসলে ততটা পোকা না, তারা কিন্তু ঠিকই বুঝতে পারে যে লরির ভিতরে কে আছে বা মানুষ আছে কিনা। দেখেন সব মানুষগুলো কিন্তু বাঙালি মানুষ, এই মানুষগুলো সবাই কিন্তু বাঙালি মানুষ, হ্যাঁ, বাংলাদেশি মানুষ। তো এই যে মনে করেন শয়ে শয়ে মানুষ ধরা খাইতেছে, তারপরও কিন্তু আমরা কিন্তু রোমানিয়া থেকে ইতালি, ফ্রান্স, পর্তুগাল বা বিভিন্ন দিকে কিন্তু আমরা যাওয়ার মানে হুলুদুস আমাদের কিন্তু আছেই, আমরা কিন্তু বন্ধ নাই। তো এই যে এত কিছু হওয়ার পরও কিন্তু আমরা কিন্তু বুঝতেছি না, হ্যাঁ, আমরা কিন্তু সঠিকভাবে আমরা মানে সিচুয়েশনগুলো হ্যান্ডেলিং করতে পারতেছি না। দেখেন কোথায় মানুষ ঢুকছে, এই যে অবস্থাটা দেখছেন, এইভাবে মানুষ মনে করেন আপনার 7-8 ঘন্টা আপনাকে জার্নি করতে হবে, তারপরে কিন্তু ধরা খাইতেছেন। আর ধরা খাইলে আপনার সব কিছুই তো মানে লস হইতেছে। আর আপনি যদি কোনো রকম হাঙ্গেরি বর্ডারে ধরা খান তাহলে আপনার ফিঙ্গার তো মাস্ক দিতে হবে। এই সমস্যাগুলো আপনারা মানে পড়তেছেন, তারপরও আপনারা কিন্তু গেম মারতেছেন, গেমে যাইতেছেন। যারা গেম দিতেছেন তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হইতেছেন এবং বিভিন্ন মানুষ ক্ষতির সম্মুখীন করতেছেন। দেখেন একটা জিনিস, এই যে ছোট ছোট গাড়িতেও কিন্তু গেম দিতেছে, যে এই মাইক্রোবাসে গেম দিতে যেতেছে, এই গেমে কিন্তু ধরা খাইছে, এখানেও বাংলাদেশি আছে। তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু হইতেছে। আর এই যে ধরা যে খাইতেছে, এই ভিডিওগুলো কিন্তু আপনার এই তিন চার দিন আগের, হ্যাঁ, এগুলি এখানে এই যে ইয়েতে তাদের ওয়েবসাইটে পাবলিশ করে, হ্যাঁ, বিভিন্ন নিউজ পেপারে তারা এগুলি পাবলিশ করে। তো এই যে সমস্যাগুলো হইতেছে তারপরেও কিন্তু মানুষ সচেতন হইতেছে না। আর কবে মানুষ সচেতন হইব, বাঙালি সচেতন হইব, এটা আসলে বলার কিছু নাই। এখানে মনে করেন যারা গেম দিতে আসে তারা যে কত বড় ক্ষতি করতেছে এই রোমানিয়ার শ্রম বাজারটারে তারা নিজেরাও জানে না, আসলে জানে না ভবিষ্যৎ আসলে কোন দিকে যাইতেছে বা কি হইতে পারে। তো যারা আসলে গেম দিতে আসেন তারা বাংলাদেশ থেকে ওইভাবেই কথাবার্তা বইলা ওইভাবে ভিসা করে আসেন। এখানে ভালো একটা কোম্পানিতে আসার পর আপনি যদি চলে যান, আসার পরে যে সাধারণ মানুষ যে বিপদে পড়ে, টিআরসি কার্ড হয় না, পেপারস হয় না, হ্যাঁ, কাজ পাইতেছে না, নানান ধরনের সমস্যা,